ওয়ালাইকুম আসসালাম। দেখা যায় কয়জন আসছো, অংশগ্রহণ করছো কয়জন? একজন মাত্র। হ্যালো, হ্যাঁ, অংশগ্রহণ করছে কয়জন? একজন পাওয়া যাবে। 180 জন ছাত্র, পূর্বাতিতে 120, দিবাই 60, 120 জন। হ্যালো, 180 জন? হ্যাঁ, তা পাইলাম শুধু তোমাকে, এ বি এম মাকসুদুর রহমান নাকি? একজন আর নাই আমার, একজন দুইজন অংশগ্রহণ করো, আর কি পড়াবো আর কি করবো? আমি তো রোজই পড়ি। তোমাকে পাই। হ্যাঁ, তোমার তোমার বাসা কোথায়? তাই তোমার বাবার নাম কি? ছেলে? আচ্ছা, তুমি প্রভাতী না দিবা? দিবা দিবা। রোল কত তোমার? এত পিছনে কারো? ভালো করে পড়তে হবে। আচ্ছা স্যার, মাত্র একজন, আর তো পাইনি কাউকে। বলো, তোমার নাম কি বলছো? এবিএম মাকসুদুর রহমান সিয়াম। হ্যাঁ, মাকসুদুর রহমান সিয়াম, ক্রিস্টল। আচ্ছা, বাবের হাতের মতোই হয়েছো। আজকে তো পড়াইতে চাইছিলাম তিতুমির, এই তিতুমির পড়াবো, তোমাকে একা পেয়েছি, আর তো কাউকে পাইনি। স্যার আরো একজন আসছে তো। আচ্ছা, সাফল কিনা আমার? সাফল? জি স্যার। ওই সাফল ছবি কই? এই স্যার, আপনাকে দেখা যাচ্ছে না কেন? আমাকে দেখা যায় না। না স্যার। এইবার দেখা যায়? জি স্যার। আচ্ছা, যখন দুজন আসো শুরু করি। স্যার আরেকজন তো আছে। আছে? হ্যাঁ স্যার, ওই যে একটা লিংক দেওয়া কি জন্য স্যার? সিয়াম আর আশরাফুল পাইছি, আর পাই নেই কাউকে। আরেকজন আছে স্যার, কিন্তু আরেকজন আছে কিন্তু তার নাম লেখা নাই। নাম লেখা না, ছবিও নাই, একটা লিংকে আছে শুধু। বাংলা ওয়ান এফ এ কি স্যার? পঞ্চম বাংলা। এইবার বাংলা 115টা শহীদ তিতুমির। শহীদ তিতুমির? হ্যাঁ, বাংলা ১৫৫ পৃষ্ঠা।
আপনাকে আবার দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে পড়ে নিই। তোমরা এই লেখাগুলো দেখতে পাচ্ছো? নাম শোনাতে আসছে স্বাধীন, ভালো আছো? মানে জানতাম। হ্যাঁ, আশরাফুল ভালো আছো, আর সিয়াম ধন্যবাদ সকলকে। 155 পৃষ্ঠা বাংলা বইয়ে বের করো, শহীদ কি তুমি? শহীদ দেশের জন্য, আশার জন্য, কর্মের জন্য, জাতির জন্য বিভিন্ন এক্সিডেন্ট হয়ে কেউ অবস্থায় মজলুম অবস্থায় মারা গেলে, পানিতে পড়ে মারা গেলে, আগুনে পুরে মরে গেছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে, বিভিন্ন পন্থায় শহীদ হয়, কর্মযুদ্ধ করে দেশ রক্ষার জন্য শহীদ হয়। এই শহীদদের হাদিসে আছে যে মিয়া হিসাবে কোন হিসাব নিকাশ নেওয়া হবে না, জান্নাতে যাবে, স্বর্গে যাবে, বেহেশতে যাবে শহীদ। তোমাকে 500 টাকা দিয়ে বাজার করতে দিলাম, তুমি 500 টাকার পুরোই বাজার করছো, রিক্সা ভাড়া সহ বাজারে সব কেনাকাটা করছো। এখন বাসায় বসে যদি বলে হিসাব দাও, তুমি প্রায় 7-8 বাজার তরকারি অনেক কিছু কিনছো, হিসাব দিতে তোমার 500। আর যদি বলা হয় কোন হিসাব লাগে না, তিনি হিসেব ঠিক আছে 500 টাকা খরচ করছো, কত ভালো লাগে। এভাবে 50 বছর, 60 বছর, 100 বছর কিন্তু দেশে থাকে, আবার অনেক ত্রুটি হয়, ভুল হয়, আল্লাহ বলেন দরকার নাই হিসাবে, এ বিনা হিসাবে শহীদ জান্নাতে যাবে, মজা লাগবে। যাই হোক, শহীদ কি তুমি একজন কেমন লোক? তোমরা এই বইতে পলি অল্পতে পাবা, তেতো থেকে তিতু, তিতু থেকে তুমি, মেহগনি গাছের ফল আটি যদি ধরো দেখবো যে হাত তিতো হয়ে গেছে, করলা, তিতা, এভাবে তিতা যা জিনিস যা আছে, টক আছে, ঝাল আছে, মিষ্টি আছে, এইভাবে এই তেতো থেকে তিতু, তিতু থেকে তিতুমি, শুনতে অবাক লাগছে তাই না? তাহলে বলি 1782 সাল, কত তিতুমি? 1782 পরগনা জেলা, পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলা, জেলার বসিরহাট মহকুমা। বসিরহাট মহকুমা হইছে আমরা বিভাগ বলি না, এভাবে মহকুমা জেলা নিয়া বিভাগ হয়, মহকুমা হয়। একটি গ্রাম চাঁদপুর, মতান্তরে হায়দরাবাদ, হায়দরাবাদ এই গ্রামে বাস করতে এক বুনিয়াদি মুসলিম পরিবার, এই মুসলিম পরিবারের জন্মগ্রহণ সৈয়দ বংশ, সৈয়দ বংশ, এই বংশে জন্ম নেয় এক শিশু। ছোট্ট শিশুটি ছিল যেমন দেখতে সুন্দর তেমনি বলিষ্ঠ তার গড়ন, এই তিতুমির কথাই বল। শিশুটি ছিল খুব জেদি, শিশুকালে তার একবার কঠিন অসুখ হলো, রোগ ছড়ানোর জন্য তাকে দেওয়া হলো ভীষণ তেতো ওষুধ,
মিথ্যা একদম মুখে দেওয়া যায় না, মারাত্মক। কিছু ট্যাবলেট আছে বিশেষ করে জ্বরের ট্যাবলেট ভেঙ্গে যদি খালি মুখে দাও গুঁড়ো গুঁড়ো, আর কিছু অ্যান্টিবায়োটিক থিরাপ আছে ছোট বাচ্চাদের যে খাওয়ায় 4-5 বছর খুব ঠিক আছে। এভাবে তেত ওষুধ আচ্ছা এমন তেত ওষুধ শিশু তো দূরের কথা বুড়োরাও মুখে নেবে না, এমন তিত ওষুধ দিয়েছে বুড়োরা বয়স্করাও মুখে নিতে চায় না, আর সে দেখবে না। অথচ এই ছোট্ট শিশু বেশ খুশিটি খেলো সে ওষুধ প্রায় 10-12 দিন এই ওষুধ খেলো সে 10-12 দিন খেয়েছে কত কঠিন ওষুধ খেলো। বাড়ির লোকজন সবাই অবাক যে তিতো ওষুধ কিভাবে কেমন শিশু তিতো খেতে তার আনন্দ, এজন্য ওর এক নাম রাখা হলো তেতো। এখন ওকে যেই দেখে তেতো বলে ডাকে তেতো তেতো তিতো তেতো থেকে তিতু, আর এর সাথে মীর লাগিয়ে তিতুমি তেতো থেকে কি তিতু তিতুর সাথে মীর লাগিয়ে তিতুমি, তার প্রতীক নাম সৈয়দ মীর নিসার আলী, তার প্রতীক নাম সৈয়দ এই সৈয়দ মীর মীর আর সৈয়দ একই বলছে নিসার আলী নিসার আলী আমাদের শশিনার গোড়ার পিছুজের নাম নিসার আলী নিসার রহমতুল্লাহ আলাই বলি আমরা এই নিসা সৈয়দ মীর নিসার আলী তিতুমীর যখন জন্ম তখন আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন, এই বাংলাদেশ ভারত পাকিস্তান ব্রিটিশের আন্ডারে ছিল, ব্রিটিশ রাজত্ব ব্রিটিশ কি ব্রিটিশ ওরা এদের স্বাধীন করছে, ইংরেজরা চালাতো অত্যাচার এদেশের উপর অত্যাচার চালাতো অমানসিক, অন্যদিকে ছিল বেশি জমিদারদের জুলুম, ওই ব্রিটিশরা এক এক এলাকা এক এক জমিদারের আন্ডার দিয়ে দিত যে তুমি এই এই এলাকার খাজনা ট্যাক্স দেবা তুমি চালাবা, ও যা ইচ্ছে তা করতে অত্যাচার, ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলতো দারুণ দা ঘটে, তখন অত গাড়ি ঘোড়া গাড়ি ছিল না ঘোড়ায় চলতো তারা, অন্যদিকে ছিল বেশি জমিদারের জুলুম আচ্ছা, আর ইংরেজ ইংরেজ কর্মচারী ঘোড়া ছুটিয়ে চলতো দারুণ দাপটে, ইতিমধ্যে এসব দেখতেন আর ভাবতেন ইতিমধ্যে ছোটবেলা থেকে দেখতেন আর ভাবতেন এদের হাত থেকে কি নেবে মুক্তি পাবে দেশের মানুষ। আচ্ছা তিতুমীরের গ্রামে ছিল একটি মাদ্রাসা, এখানে শিক্ষক হিসেবে এলেন ধনপ্রাণ এক হাফেজ, একজন হাফেজ সাহেব আছেন নাম হাফেজ নিয়ামতুল্লাহ তিতুমীর এমাদ্রাসা, তিনি অল্প নিয়ামতুল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠলেন, কোন কোন ছাত্র 50-60 জন ছাত্র দেখা যায় 2-4 জন ছাত্র স্যারের প্রিয় পাত্র হয়েছে, স্যারের মন মতন চলে ঠিক মতো লেখাপড়ি করে হাতের লেখা ভালো পড়াশোনা ভালো স্বভাব চরিত্র ভালো কিছু ছাত্র এরকম প্রিয় হয়েও ছাত্র শিক্ষকের প্রিয় হয়, এভাবে সেও অল্পতে প্রিয় হয়েছে। সেকালে গ্রামে গ্রামে জল পুষ্টি আর শরীর চর্চার ব্যায়াম হতো, শরীর চর্চার ব্যায়াম হতো আর ডন পুষ্টিও ওই বুক ডাউন দেয় না উপর হইয়া মাটিতে শুয়ে বুক ডাউন যেতে এই বুক ডাউন হয়েছে ডন পুষ্টি, এই আর শরীর চর্চার ব্যায়াম হতো সেখানে হতো মুষ্টিযুদ্ধ লাঠি খেলা তীর ছোড়া আর কষি চালন, মুষ্টিযুদ্ধ বক্সার তোমরা টিভিতে দেখে থাকবে হ্যাঁ লাঠি খেলা লাঠি দিয়ে খেলা লাঠি এমন ভাবে ঘুরায় একজন যদি লাঠি মারে অথবা চাকু মারে ওর লাঠিতে ছিটে যায় তার মারতে লাগাতে পারে না, তীর ছোড়া দূর থেকে তীর ছড়িয়ে একজন একজনে মানে শেষ করে দিত, এইভাবে যুদ্ধ গুলো শিখানো হয়েছে, এবং আর ওসি চালনা ওসি চালনা কি ওসি কি ওসি তলোয়ার চাকু তলোয়ার এই ওসি চালনা কিভাবে চালাইতে তলোয়ার চালাইতে উদ্দেশ্য ছিল ইংরেজ তাড়ানোর জন্য গায়ে শক্তি সঞ্চয় করা, ইংরেজদের তাড়াবে এই মহাদেশ পাকিস্তান বাংলাদেশ থেকে, তিনি
জন কুস্তি শিখে কুস্তিগিরি ও পালোয়ান হিসেবে নাম করলেন। জন কুস্তি বুকডাউন শিখছে এবং কুস্তিগিরি শিখছে, পালোয়ান পালোয়ান হয়েছে, একজন বড় পালোয়ান নাম করা একজন বীর হয়ে গেছে। লাঠি খেলা ইচ্ছরা আর ওসি বলছিলাম শিখলেন, এগুলোও শিখছে। তার অনেক ভক্ত জুটে গেল, তার কিছু ভক্ত শক্তিমান ফেরে নিছে, অনেক ভক্ত জুটে গেছে। কিন্তু তিনি ছিলেন শান্ত ও ধীর স্বভাবের, তাই অনেক শক্তি ছিল কিন্তু লোকটা শান্ত এবং ধীর স্বভাব, চটপটে না খুব। একবার ওস্তাদের সঙ্গে তিনি বিহার সফরে বেরোলেন। বিহার একটা অন্য একটা রাজ্য, প্রদেশ ওই ভারতের ভিতরে, ওখানে গেলেন। মানুষের দুরবস্থা দেখে তার মন মনে দেশকে স্বাধীন করার চিন্তা এলো, স্বাধীন করতে দেখতেছে অত্যাচার নিপীড়িত এভাবে জর্জরিত হয়ে গেছে। আশরাফুল গেল কই? তিনি মুসলমানদের সত্যিকারের মুসলমান হতে আহ্বান করলেন, আর হিন্দুদের বলেন অত্যাচারী জমিদারের বিদ্রোহী দাঁড়াতে। সত্যিকারের মুসলমান হও আর হিন্দু ভাইরাও ওই ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হও। হিন্দু মুসলমান সকলে তার কথায় সারা দিল। আমরা ১৮২২ সাল তৃতীয় বর্ষ যখন ৪০ বছর সেখানে পরিচয় হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব শাহ সৈয়দ আহমদ বেল্লবীর সঙ্গে। এই বাংলাদেশের একজন লোক শাহ সৈয়দ আহমদ বেল্লবী, উনি উনি ওই ইংরেজদের বিরুদ্ধে লড়তে ভারতবর্ষের সম্ভব বাংলাদেশ এবং ধর্মপ্রাণ সংগ্রামী পুরুষ, ধর্মপ্রাণ শিশু তিতুমীর তার শিষ্য হয়ে গেলেন, তার মুরিদ হলেন, তার শিষ্য হইল ওস্তাদ। হ্যাঁ, তার তার কথাবার্তা পালন শুরু করলেন এবং তার সাথে এই রাজনীতি এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিলেন। দেশে ফিরে তিনি স্বাধীনতা ডাক দিলেন, আমরা পরাধীন থাকবো না স্বাধীন হব, আমরা ইংরেজদের আন্ডার থাকবো না, এদের বিরুদ্ধে যুদ্ধ করবো, লড়াই করবো। কথা বলছো আজকে এই তোমরা অংশগ্রহণ করছো তিনজন, এই তিনজন সার্থক, আমারও ভালো লাগছে। আর যদি না থাকতে কি নিতাম ক্লাস? যাই হোক, ডাক দিয়েছেন ডাক কত বছর আগে? ১৮২২, আর এখন কত? ২০২০। উনি স্বাধীনতার ভারত পাকিস্তান বাংলাদেশ ইংরেজদের আন্ডার থাকবে না, পরাধীন থাকবে না, আমরা স্বাধীন হবো ২০০ বছর আগে। আর আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? ৭১ সালে। ইংরেজদের বিরুদ্ধে লড়তে নীলকরদের রুখতে আর নিজের সংগঠিত হতে, এই আমরা একত্র হই, সংগঠিত হই, বিচ্ছিন্ন থাকবো না, হিন্দু মুসলমান ভাই আমরা সাথে একত্র হইতে চাই। এভাবে ডাক দিল ইংরেজদের বিরুদ্ধে। আর এই সব দেশে যে ধান হইতো, পাট হইতো, আখ হইতো, এই জমিতে ধান পাট আখ না হইয়া ইংরেজরা নীল চাষ করাইতো, বুঝছো? নীল দর্পণ আমরা এই গল্প করছি, খুব অত্যাচার করতো। তো এইভাবে এই নীলকরদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে নীল কি নীল যে জামা কাপড়ে যে নীল দেয় দেখছো, বুলু দেয়, বুলু নীল, নীল গুড়া পাউডার, এই ব্রিটিশরা এই ভারত পাকিস্তান বাংলাদেশে চাষ করতে বলতো, ধান আখ পাট গম চাষ করতো, ওই জমিতে নীল চাষ করা। যাই হোক, এদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে জমিদারদের বিরুদ্ধে উনি সময় কম ডাক দিলেন।
কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছে, জমিদারের কাছাকাছি রায় বাধা, তার উপরে অত্যাচার শুরু হলো। নিজ গ্রাম ছেড়ে তিনি বারাসাতে নারিকেল বাড়ি চলে গেল। এই নারিকেল বাড়ি এক লোকজন তাকে সাদর গ্রহণ করলো, নারকেল বাড়িরা তাদেরকে সম্বর্ধনা জানালেন, স্বাগত জানালেন। হাজার হাজার সাধারণ মানুষ সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন নারকেল বাড়িরা দুর্ভেদ্য বাঁশের দুর্গ, বাঁশ দিয়া আটকাইয়া দিয়ে বেড়া দিয়া দেওয়ালের মতন বানিয়ে একটা দুর্গ তৈরি করলো। এটাই নারকেল বাড়িয়ার বাঁশের কেল্লা। আর এই কেল্লায় সৈন্য সংখ্যা দাঁড়ালো 4-5 হাজার, 4-5 হাজার সৈন্য হয়ে গেছে। 24 পরগনা, 24 পরগনা নদী আর ফরিদপুর জেলা তখন তার দখল হয়ে যায়। 24 পরগনা হচ্ছে ভারতের, আর নদীয়া এবং ফরিদপুর জেলা এই বাংলাদেশের, এগুলো তার দখল আসে গিয়ে। ইংরেজদের কোনো রইল না এইসব অঞ্চলে, ইংরেজরা কোনো প্রভাব খাটাইতে না। এর দুর্গে তিনি তার শিষ্যদের লড়াইয়ের শিক্ষা দিতে লাগলেন। সময় কম, আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, অন্য এক সর্বদিকে আশা আসবে। ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার কৌশল ও প্রতিদিন শেখাতে লাগলেন। এ খবর চলে গেল ইংরেজ শাসকদের, ইংরেজদের সঙ্গে হাত মিলালো দেশি জমিদাররা। দেশি জমিদাররা বললো যে ওনার সাথে পারছে না। ইংরেজরা 1830 সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় দমন করার জন্য। ম্যাজিস্ট্রেট পাঠাইতেছে আলেকজান্ডার, সে ইংরেজ ম্যাজিস্ট্রেট, কিন্তু আলেকজান্ডার তার সিপাহী বাহিনী নিয়ে পরাস্ত হন তিতুমির হাতে। তিতুমির সাথে পায় না, ভোগে গেছে। তিতুমির কয়েকটি নীলকুঠি দখল করে নেন। হ্যাঁ, নীলকুঠি যেখানে নীল চাষ টাস হয়েছে সে দখল নিয়েছে। 1831 সালে 19 নভেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং, বেন্টিং তখন ভারতবর্ষের গভর্নর ছিলেন, এই তিতুমিরকে শাস্তা করার জন্য তিনি পাঠালেন বিরাট সেনাবহর আর গোলন্দা বাহিনী। এইবার পড়াইলেন বেন্টিং আরেকজনকে শাস্তা করার জন্য, যে দমন জানা। এর নেতৃত্বে দেওয়া হলো সেনাপতি কর্নেল স্টুয়ার্টকে। স্টুয়ার্ট আক্রমণ তিতুমিরের বাসায় তোলা। তখন ভালো করে ভোরও হয়নি, মানে সূর্য ওঠার আগেই আক্রমণ করছে, ঘুমন্ত এই অবস্থায়। আর সালো স্টুয়ার্টের ছিল হাজার হাজার প্রশিক্ষণের জন্য আর অজস্র গোলা বারুদ, হাজার হাজার সৈন্য ছিল, এরা মনে হয় 4-5 হাজার, 4-5 হাজার, আর এরা ছিল হাজার হাজার এবং গোলা বারুদ ছিল অনেক। কিন্তু ছিল মাত্র 4-5 হাজার স্বাধীনতা সৈনিক, স্বাধীনতা প্রিয় সৈনিক। আর না ছিল কামান, না ছিল গোলা বারুদ, তবে ছিল লাঠি। তবে তাদের পরাধীন দেশকে স্বাধীন করার এমন মারা মারছে একদম বাঁশের কেল্লা শেষ হয়ে গেল। শহীদ হলেন বীর তিতুমির, শহীদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক। তিতুমিরের 255 জন সৈনিককে ইংরেজরা বন্দী করলো, শহীদ যা হয়েছে আর যারা বেঁচে আছে বন্দী করছে। আমাদের মাঝখানে অমর, অমর মানে যে মরেও মরে নাই, এখনো আমাদের মাঝে আছে, এদেরকে অমর বলা। এদেশের মানুষের মনে আজ প্রায় 200 বছর আগে তিনি পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বীর তিতুমির হলেন বাংলার প্রথম সৈনিক। আচ্ছা, আমরা এখানে প্রশ্ন আছে অনেকগুলো, এই প্রশ্নগুলো 118 পৃষ্ঠার 3 নং-এর ক থেকে নিয়োগ অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো জানবো, পড়বেন ছোট প্রশ্ন। সকলকে ধন্যবাদ। তিতুমিরের বাসা জানা লিখো স্যার গেছে? স্যার দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, ফেমাইল্লা, তোমরা তোমাদের জন্য দোয়া ফার করি, নামাজ কালাম পড়ো, আল্লাহকে ডাকো, এই করোনা থেকে আল্লাহ সকলকে হেফাজত করুক। স্যার আমার আব্বু খুব অসুস্থ। কি হয়েছে আবার? স্যার সে তো স্ট্রোক করছে।
চেষ্টা করছি তুমি সাইড আচ্ছা ব্রেনস্টক করছে ব্রেনস্টক তুমি সাইড কোল পলিয়াল কাফিউন পলওয়ালা ফুলাজু ফালাক ফুলাজু নাস এই সাইড কোল পরিয়া সকাল সন্ধ্যা দুইবার সমস্ত শরীর তুমি হাত মুছিয়ে ফুটিয়ে দাও ফুটিয়ে হাতে এবার সমস্ত শরীর হাত মুছে দাও সাইড কোল বলছো পলিয়াল কাফিউন সূরা ইখলাস কুলওয়ালা ফুলাজু ফালাক ফুলাজু নাস এই পড়বে সকাল সন্ধ্যা দুইবার মাগরিবের পর আর ফজর ঠিক আছে ভালো থাকো আমি দোয়া করি মানে সমস্যা দেখা দিচ্ছে মানে কথা বলতে পারছিল না এখন একটু পারে এখন হ্যাঁ হ্যাঁ স্যার বরিশাল নিয়ে গেছিল তাকে আচ্ছা আচ্ছা স্যার তাহলে আসি আমার সালাম জানাইও আচ্ছা স্যার।